আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আর একটি নতুন ব্লগ নিয়ে আসলাম আপনাদের জন্য। আশা করছি আমার আজকের ব্লগটাও ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন। তো এখন আমরা রেডি হয়ে গেলাম, দেখতেই পাইতেছেন। আমি বোরকা পরে যাচ্ছি, আমার ননাজদের বাড়িতে যাব, একটু পরে চিনজি আসবে। আরও আগে যাওয়ার কথা ছিল, তো বিয়ে শাদী খাইতেছি এই জন্য আর কি যাওয়া হচ্ছে না। আমি লাস্ট আপুর বাসায় গেলাম 2018 সালের জানুয়ারির 1 তারিখে। তো এর মাঝে আর আসা হলো না, তারপর তো নাখন চলে এসছে, এরপর তো আর আসাই হলো না। তো এখন বারবার ফোন দিতেছে যাওয়ার জন্য আর কি। তো কী করব, গেলাম, মানে গেলাম বলতে রেডি হইতেছি আর কি। এখানে নুদারও রেডি হয়ে গেছে, নুহাইও রেডি। নুহাই তো বাইরে বসে আছে, ওরা এত এক্সাইটে যাওয়ার জন্য যে ওখানে যে ওর বোনেরা আছে ওদের সাথে খেলা করবে আর কি। তো আমার কাছে খুব ভালো লাগতেছে, আসলে থাকবো না বেশি দিন, 2 দিন থাকবো আর কি, চলে আসবো আবার। তারপর হচ্ছে আমাদের চিনজি আসতে আসতে একটু দেরি হয়ে যাচ্ছে, এই জন্য আমরা রেডি হয়ে বসে আছি। সিএনজি গেল পাম্পে গ্যাসের জন্য, নাপান তো শুয়ে আছে, আর এদিকে দরজার বাইরে সিঁড়ির উপরে নুহাইর বসে আছে। নুহাই তো একটা জুটি জুটি বেঁধেছে, সোয়েটার পরতে চাইতেছে না, পরে আমি পরে দিছি, অনেক ঠান্ডা পড়তেছে। যেহেতু আপুর বাড়ি ওই গ্রামে, তো এই জন্য আরও ঠান্ডা তো ওখানে আরও বেশি, শহরের তুলনায় গ্রামে একটু ঠান্ডা বেশি পড়ে। তো এই জন্য আমি বেশি করে ওদের জন্য জামা কাপড় নিলাম, তারপর হচ্ছে গিয়ে আমার জন্য নিলাম, নাফানের জন্য নিলাম। তার মধ্যে নাফানের কাঁথা, প্যাম্পাস, আল্লাহ, মনে হচ্ছে যে আমি 1 মাসের জন্য বেড়াইতে আসতেছি, দেখলে বুঝবেন। তো এখানে একটা ফেরিওয়ালা জ্যাঠা এসেছিল, ওরা এখানে বসে আছে। তো দেখেন এখানে হচ্ছে প্যাম্পাস নাফান আর নুদারের, তারপর হচ্ছে ঝুড়ির মধ্যে নাফানের সবসময় জামা কাপড় থাকে। তো আমি ঝুড়ি সই নিয়ে যাচ্ছি, আর ট্রলি করে কাপড় চাপড় নিচ্ছি, চারজনের 3 জনের জামা কাপড়, বুঝেন নাই, ট্রলিতে তো বেশি কিছু ধরে না, এটা একটু ছোট সাইজের ট্রলি। নুদার কোক খাচ্ছে এখানে দাঁড়ায় দাঁড়ায়, ঠান্ডার মধ্যে আমি বকা দিচ্ছিলাম। তো তারপরে আমরা চিনজি চলে এসেছি, আমরা চিনজিতে উঠে গেছি, আর আম্মুর থেকেও বিদায় নিয়ে নিলাম। তো রওনা দিচ্ছি আমরা আপুর বাসার উদ্দেশ্যে, আপুর বাড়ির উদ্দেশ্যে, সরি। আর নাফান তো দেখেন কেমনে রয়েছে, একদম তাকাই আছে, আমি ওকে পুরা পরে দিয়ে পরে যে পুরা ঢাকাই ফেলছি আর কি মুখটা, যাতে করে ঠান্ডা না লেগে যায়। ওকে নিয়ে তো টেনশন এখন আমাদের, কারণ ছোট বাচ্চা, ঠান্ডা লেগে গেলে তো অনেক সমস্যা। তারপর হচ্ছে গিয়ে পথে আমি মিষ্টির দোকানে গেলাম, আমার কথা ছিল জালালি থেকে মিষ্টি কিনবো, জালালি ছাড়া তো আমি একটা ভালো লাগে না আমার কাছে। তারপরে এত জ্যাম ছিল, তো আমি রসমালা থেকে নিয়ে নিছি, আর রসমালাতেও দেখতেছি মাশাআল্লাহ সুন্দর সুন্দর মিষ্টি আছে, জানি না টেস্ট কেমন হবে, খাওয়ার পরে বুঝবো আর কি কেমন হবে। তো আমি 2 কিলো মিষ্টি নিলাম, তো যেহেতু মিষ্টি কিনতে বের হলাম এই জন্য আপনাদের জন্য একটু শুট করে নিলাম মিষ্টির দোকানটা। মিষ্টিগুলো দেখে আমার কাছে সুন্দর লাগতেছে, যদিও মিষ্টিটা আমার একটা পছন্দ না। তো এখানে ওরা এক পাশে সব বিস্কিটের বক্স সাজায় রাখছিল আর কি, সুন্দরই, মোটামুটি খারাপ না, জানি না টেস্ট কেমন। আসলে আমরা সচরাচর এইসব দোকান থেকে কিনা হয় না, আমাদের শুধু জ্বালালি থেকে কিনা হয় আর কি।
আমরা সব সময় জালালে থেকে কিনি। আর আমি যখন ভিডিও করছিলাম তখন ওরা আমাদের দেখা হয়েছে যে মানে কেন ভিডিও করতেছে। তো এবার আমরা এখানে চলে আসলাম আপুর বাড়িতে, আর আমি চেষ্টা করবো আপুর পুরো বাড়িটা আপনাদের সাথে শেয়ার করার জন্য। অনেক সুন্দর এখানে, আফানকে আফানের বোনে কোলে নিচ্ছে আর নুমাই চিপস খাচ্ছে। ওরা অনেক খুশি হয়ে গেছে এখানে আসার পরে, কারণ আপুর অনেক বড় উঠান আছে তাও পাকা। পুরো বাড়িটা অনেক সুন্দর, চারপাশে গাছপালা অনেক সুন্দর এখানে। তো আমরাও একটু পরে নাস্তা খাবো, আর এর মাঝে একটু ওদেরকে নিয়ে শুট দিলাম আর কি। আমি আপুর পুরো বাড়িটা ভিডিও করে নেক্সট ব্লগে দেবো ইনশাল্লাহ, চেষ্টা করবো আর কি। তো এখানে তো নাফান হাত এমনভাবে খাচ্ছে মনে হচ্ছে ও ফিডার খাচ্ছে। তারপর হচ্ছে গিয়ে এখানে যেহেতু আমরা খাটের উপরে নাস্তা খাচ্ছি, আমি তো বলতেছি যে এরকম একটা ডিশের মধ্যে দিলে আর পড়বে না আর কি। তো আমরা ডাইনিংয়ে খাই নাই, এই জন্য ট্রে দেওয়া হয় নাই বা আমি নিষেধ করছি। তারপরে এখন দুপুরবেলা দুইটার সময় আমরা খাবো। আপু বলতেছে যে বিড়ি করতেছে, আমি তো আর কাছের মানে বাটি টাটি কিছু নামাই নাই, আর সমস্যা নাই আমার যা আছে তাই দেখাচ্ছি বা আছে, কিন্তু আপু যেহেতু তার শরীর ভালো না তো এই জন্য বলতেছি যে ঝামেলা করার কোনো দরকার নাই, আমরা আমাদের মতো করে খেয়ে ফেলি সমস্যা নাই। স্যালাড, তারপর হচ্ছে গিয়ে কি মাছ এগুলো জানি সরপোটা মনে হয় অনেক বড় বড়। তারপরে ছিল ভাত, মাছের ডিম ভুনা ছিল, গাছের লাউ ছিল, আর বিকেল আপুর গাছের গাছটাও দেখাবো লাউ গাছ। তারপরে ছিল মুরগি, দেশি মুরগি, মাশাল্লাহ অনেক মজা হয়েছে। এত ফ্রেশ সবজি কোথায় খাবো, আমাদের এখানে তো এত ফ্রেশ সবজি তেমন একটা পাওয়া যায় না। এখানে তো আপুর মানে গাছ থেকে কেটে সাথে সাথে রান্না করা হয়েছে। এটা হচ্ছে আপুর পুকুর, এটা হচ্ছে বিকেল টাইমে একটু বের হয়েছি। আপনাকে নিয়ে তো তেমন একটা শুট দিন মানে করাই সম্ভব হয় না, কোলে রাখতে হয়। তো একটু আপনাদের সাথে একটু একটু দেখাচ্ছি আর কি, শেয়ার করতেছি। সুন্দর মাশাল্লাহ অনেক সুন্দর। আর রিসেন্ট ঘরটা আবার রং করা হয়েছে, গত বছর রং করা ছিল এখন আবার করা হয়েছে নতুন করে। এখানে নদার একটা আপুর যে কাজ করে ছেলে ওর সাথে ব্যাডমিন্টন খেলতেছে। এটা হচ্ছে আপুর বাগান, অনেক অনেক সুন্দর ছিল, অনেক সুন্দর, বাড়িতে অনেক গাছপালা, তবে বাড়ির উঠোনে একটা পাতাও পাবেন না, সারাক্ষণ মানে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে পুরো বাড়িটা, অনেক অনেক সুন্দর। বাড়ির রাস্তাটা অনেক সুন্দর, পুকুরের পানি শুকাই যাচ্ছে আর কি, এই জন্য পানি দিচ্ছে মোটর দিয়ে। এটা হচ্ছে আপুর বাগান, গাছ বাগান অনেক অনেক সুন্দর। এটা হচ্ছে আরেকটা বাগান, সবগুলোই গাছ, ওদের গাছের সংখ্যাটাই বেশি একদম। তো নুহাইরা আমার পেছন পেছন চলে আসতেছে। আমি নাফানকে নিয়ে হাঁটাহাঁটি করতেছি, আপু গোসল করতেছে। তো আপু আমরা মানে আসবো কি আসবো না দুটা না ছিল আর কি উনি, কারণ আমি আরেকদিন আসার কথা বলে আসতে পারি নাই। তো এই জন্য মানে রান্নাবান্না করবে না কি করবে না একটু চিন্তা ছিল। পরে 12টার সময় বলছিলাম যে আপু আমি চলে আসতেছি, রান্নাবান্না করতেছে আর কি। তো এদিকে আমি পান খাচ্ছিলাম, একটা ভাবির বাসায় গিয়ে পান খাইছি, পানটা অনেক মজা হয়েছিল, ভাবি কাঁচা সুপারি দিয়ে খাইলাম, খুবই ভালো লাগছিল আমার। তারপরে হচ্ছে নাপান তো তাকাই আছে, ক্যামেরা দেখলে তো পাগল হয়ে যায়, ক্যামেরা দেখলে বুঝতে পারে ওকে ভিডিও করা হচ্ছে। আর যখন নাপান বড় হবে তো ওর ছোটবেলার স্মৃতিগুলো দেখবে। এটা হচ্ছে আমার ননাস, ছোট ননাস লিয়া, তো ওকে একটু দেখালাম আর কি, উনি কিন্তু দেখে নাই, আমি যে ওনাকে দেখাচ্ছি তো পরে আবার দেখাবো আর কি। তো এটা হচ্ছে লাউ, লাউ গাছ আর কি, আর এখানে একটা আজকে রান্না করা হয়েছে আমাদের জন্য, আর দুইটা লাউ আসছে, মাশাল্লাহ এত সুন্দর, একদমই তরতাজা ফ্রেশ, খেতেও খুব মজা লাগছিল।
তারপর হচ্ছে গিয়ে আমরা ওইদিকে যাব, আমাদের আপসি আমার ভাগ্নি ও সবজি ক্ষেত করছে, এখানে করছে ও ধনিয়া পাতা, এগুলো হচ্ছে ধনিয়া পাতা গাছ। তারপরে হচ্ছে গিয়ে ওখান দিয়ে মূলা গাছ, মূল শাক আর কি। তারপরে করছে ও লাল শাক, মাশাল্লাহ যেভাবে ফেলছে এভাবে উঠে গেছে, অনেক সুন্দর ছিল, ছোট্ট একটা জায়গার মধ্যে করছেও। আর এখানে হচ্ছে এগুলো সব হচ্ছে লেবু গাছ, লেবু গাছের জন্য ওদের বাড়িতে বিখ্যাত, অনেক লেবু গাছ। তারপরে এখানে হচ্ছে গিয়ে অনেক একটা বড় একটা মাঠ জমিন আর কি। তারপরে হচ্ছে গিয়ে এখানে একটা ছিল, এটা হচ্ছে জলফাই গাছ, জলফাই আমলকি সবই আছে, কোনো ফলেরই অভাব নাই, সব ধরনের ফল পাওয়া যায় এখানে। তারপরে আমি সব কিছু একটু একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি। আর এখানে তো আমার অনেক আশা হয়েছে আগে, রিসেন্ট 2 ইয়ার্স আমার আশা হয় না, 2018 সালে লাস্ট আশা ছিল আর কি, জানুয়ারি মাসের 1 তারিখে। তারপরে নাপানকে নাপানের কপি করলে নিচ্ছে, তো ওই জন্য আমি এদিকে একটু দেখাচ্ছিলাম, যেহেতু এখন ধান উঠে গেছে এই জন্য পুরো মাঠঘাট একদমই খালি, খুবই সুন্দর লাগতেছে, পুরো মাঠটাই খালি। এখানে ছেলেরা ব্যাডমিন্টন খেলতেছে, ছোট ছোট ছেলেরা, অনেক বড় বাড়ি, পুরোটা কিন্তু আমার ভিডিও করা হয় না এখনো, সম্ভব না, কারণ এত বড় বড় বাড়ি একদিনে তো সম্ভব না। সুন্দর, অনেক সুন্দর প্লেসগুলোই, অনেক সুন্দর। এখন কেমনে আছে দেখেন, এটা হচ্ছে পেয়ারা গাছ, আপুর এখানে কয়েকটা পেয়ারা গাছ আছে, মাশাল্লাহ অনেকগুলো পেয়ারা ধরছিল, এখনো বড় হয় নাই, ছোট ছোট, তারপর মাশাল্লাহ অনেকগুলো গাছ আছে, ছোট ছোট গাছের মধ্যে অনেক পেয়ারা ধরে আছে। আর আপুর একটু গাছপালা বেশি লাগায়, পছন্দ করে আর কি, ফ্রুটস, বিশেষ করে ফ্রুটস গাছগুলো, দেখেন কত সুন্দর পেয়ারাগুলো। ওই কয়েকটা পেয়ারা গাছে ছিল পরপর, বেশি বড় না, তারপরে মাশাল্লাহ অনেক পেয়ারা ধরছে। এটা হচ্ছে মরিচ গাছ, তারপরে ওইদিকে আরেকটা মরিচ গাছ আছে, এটার মধ্যে এখন নাকি মরিচ নাই, পেঁপে গাছ, পেয়ারা গাছ সবই আছে, কোনো কিছুরই অভাব নাই। এগুলো হচ্ছে বেগুন গাছ, অনেক বড় বড় না, বড় বড় বলতে আমি বুঝাইতেছি মানে বড় জাতের বেগুন হবে এটা। তারপর একটা সময় আমি গেলাম কবুতরের কাছে, এই সেই কবুতর যার জন্য আমার বাগ্নি যান প্রাণ দিয়ে ওদেরকে ভালোবাসে, যাদের জন্য পাগল হয়ে যায়। তারপরে এখন বিকেল সময়, বিকেল বলতে সন্ধ্যার পরেই, তো এখানে আপু সিঙ্গারা বাজি করছিল, তারপর পুরি, এখন আমরা সিঙ্গারা পুরি, তারপর হচ্ছে গিয়ে চা খাবো। সিঙ্গারাগুলো অনেক মজা হয়েছে, সিঙ্গারা পুরটাও খুব মানে খেতেও ভালো লাগছে, মাশাল্লাহ খুবই সুন্দর হয়েছে সিঙ্গারাগুলো, আর পুরিটাও মজা ছিল। অনেক গরম তো খেতে পারতেছি না, মানে একটু বেশি গরম হলে আমার কাছে ভালো লাগে, তারপর হচ্ছে খেতে একটু সময় লাগবে ঠিক আছে, কিন্তু গরম গরম সব খাবারই আমার পছন্দের, ভাত মাছ মাংস যে কোনো স্ন্যাক্স যেটাই বলে না কেন। তো নুদের নুহাইয়ের ওরাও খাচ্ছে, মাশাল্লাহ খাইছে, ওরা খুব মজা করে খাইছে, এখানে আপসি নাপসিরা খাচ্ছে। আমিও খেয়ে নিচ্ছি, ভালো ছিল মাশাল্লাহ, মজাই ছিল, খুব ভালো লাগছিল, একদম গরম গরম অনেক টেস্ট, আমার তো বাড়ি মজাই লাগছিল। আর নুদার নুহাইর খাচ্ছে পুরি,
এটা হচ্ছে প্লেন পুরি, ভিতরে কোনো পুর ছিল না। তো নাস্তা খেতে খেতে আমি আমার ব্লগটা শেষ করব, যেহেতু সন্ধ্যা হয়ে গেছে। তো আজকের মতো এখানে বিদায় নিব, দেখা হবে নেক্সট ব্লগে। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা ছোট্ট বেল বাটনটি ক্লিক করে দিবেন, এতে করে আমার নতুন নতুন সব ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।